মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের সার্বিক বিকাশ ও জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরোই জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ আব্দুল করিম স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট এবার বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের সার্বিক বিকাশ ও জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কর্মসূচিরূপায়নে জেলা শাসকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আজ আগরতলায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্বর্ণস্থিত ত্রিপড়া ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের সভায় মুখ্যমন্ত্রী কথা বলেন সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি গৃহীত কর্মসূচি ও নতুন উদ্যোগ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় রাজ্যের রূপায়িত প্রধান প্রকল্প যেমন জাতীয় সড়ক আগরতলা থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিকাঠামো উন্নয়ন পুরাতন রাজভবনে মহারাজা বীরচন্দ্র মানিক্য মডার্ন আর্ট মিউজিয়াম অ্যান্ড কালচারাল মিউজিয়াম বিদ্যাজ্যোতি স্কুল জল জীবন মিশন এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পের রূপায়িত চলতি কর্মসূচিগুলির বিষয়সমূহ পর্যালোচনা করা হয় সভায় টিআইএফির সিইও কিরণ গীত্তে টিআইএফির বর্তমান স্থিতি ও পরিকাঠামোগত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন হয় রাজ্য সরকার নিজস্ব আমার সরকার পোর্টালটি উল্লেখযোগ্যভাবে প্রশংসিত হয়েছে সভায় পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং শিক্ষা সচিব রাহুল হেমেন্দ্র কুমার মুখ্যমন্ত্রী রোয়েস ডি পরমানন্দ সরকার ব্যানার্জি বিভিন্ন দপ্তরের অধিকর্তা পূর্ত দপ্তরের বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ারগণ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন শঙ্করাচার্য বিদ্যায়তনের পাঁচ দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধন করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী মহিলা কমিশনের চেয়ারপারসন ঝারণা দেব বর্মা উপস্থিত ছিলেন শিবিরে মোট জন স্বেচ্ছায় রক্তদান করেন বিকেলে বিদ্যায়তনের শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তনীদের সংস্থা বলাকার পক্ষ থেকে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্বর্ধনা জানানো হয় বিধায়ক প্রমোদ রিয়াং আজ বিলনিয়া টাউন হলে দক্ষিণ জেলাভিত্তিক দুই দিনের বাল বৈজ্ঞানিক প্রদর্শনের উদ্বোধন করেন জেলার তিনটি মহকুমা থেকে নির্বাচিত তিরিশটি মডেল নিয়ে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা প্রমুখ বিলনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ দক্ষিণ জেলার শিক্ষাধিকারিক সুবীর মজুমদার প্রমুখ আগামীকাল বিজ্ঞান মেলায় মিলেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড বিতরণ আজ থেকে শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানা থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে উল্লেখ্য গত বছর কুড়ি অক্টোবর চুক্তির ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার শতবর্ষ প্রাচীন বিদ্যালয় সোনামড়ার ঐতিহ্যবাহী নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে আজ থেকে দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবির শুরু হয়েছে শিবিরের উদ্বোধন করে বিধায়ক বিন্দু দেবনাথ বলেছেন আজকের ছাত্র যুবরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর তাদের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে শিবিরে আজ অনুষ্ঠিত হয় রক্তদান শিবির বিধায়ক ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য বিশ্বজিৎ দাস এসএমসির চেয়ারপার্সন শিবানী দেবনাথ প্রমুখ বিভিন্ন দাতার জন্য স্বেচ্ছায় রক্তদান করেছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী অনুষ্ঠানে যোগ দেবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলির বাস্তবায়নে সাফল্য অর্জনের জন্য এই প্রকল্পগুলির সুবিধা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য সারা দেশে বিকশিত ভারত সংকল্পযাত্রা অনুষ্ঠিত হচ্ছে গত বছরের পনেরোই নভেম্বর এটি চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিতভাবে বিকশিত ভারত সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতা করছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সিপাহী জেলা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক নাগেশ কুমার বি জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি রাজ্যপালকে স্বাগত জানান অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে জানিয়েছেন সিপাহী জেলা জেলায় বর্তমানে রাজ্যপাল এটি প্রথম সফর এই বৈঠকে সিপাহী জেলা জেলায় বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে রাজ্যপাল খোঁজ খবর নেন খোয়াই আরডি ব্লকের জাম্বোড়া এবং বারবিল গ্রাম পঞ্চায়েতে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ভ্যান যায় এই উপলক্ষে দুটি গ্রামে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় শিবিরগুলি থেকে গ্রামের মানুষ কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন সোনামুড়া মহকুমার নলছড় ব্লকের অধীন শিবনগর ও চন্দনমোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান পরিক্রমা করে এই উপলক্ষে ওই দুটি স্থানেই প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় দুটি শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ প্রমুখ বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারগাড়ি আজ মাতাবাড়ি ব্লকের দক্ষিণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরের সুশাসন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলাও হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন প্রমুখ বিকাশ মেলায় সুবিধাভোগীদের কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয় দক্ষিণ জেলার রাজনগর ব্লকের রাধানগর ও দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েত আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরের সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলার আয়োজন করা হয় মেলায় আধার আয়ুষ্মান কার্ড উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সংযোগ ফসল বীমা যোজনার সুবিধা দেওয়া হয় তাছাড়া স্থায়ী বসবাস জন্ম মৃত্যু ও পারিবারিক আয়ের শংসাপত্র পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেন সুবিধাভোগীরা কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতার প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুটি মেলাতে উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য জনগণের প্রতি আবেদন জানান অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার বিডিও সৈকত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির পরিসরে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে আজ রামনগর এক নম্বর রোডে শনি মন্দির এবং কেরচমনিতে শিবকালী মন্দিরের সাফাই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সকল মন্দির হয়ে উঠুক স্বচ্ছ ও সুন্দর মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর আজ শিবনগর রাম ঠাকুর সেবাশ্রমে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ মৌসুমের সাফাই অভিযানে অংশ নেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমার গন্ডাছাড়া এইচএ স্কুল ষাটকাট তিরিশকাড় হল্লুছাড়ি লক্ষ্মীপুর লাইপাদাপাড়া সহ বিভিন্ন এলাকায় পদ্ধতিগত ভোটার শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ বিষয়ক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ইভিএম এর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় তাছাড়া ইভিএম এ কিভাবে ভোট দেওয়া হয় তা হাতে কলমে দেখানো হয় এই কর্মসূচিতে জেলা প্রশাসনের নির্বাচন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব আজ দক্ষিণ জেলা সফরে যান প্রদেশ কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে তিনি বিলনিয়া দক্ষিণ জেলা কার্যালয়ে যুব মোর্চার দক্ষিণ জেলা কমিটি এবং চারটি মন্ডলের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন যুবকর্মীরা প্রদেশ সভাপতিকে স্বাগত জানান জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলার বিভিন্ন পদাধিকারীরা বিজেপি খোয়াই জেলা কার্যালয়ের সমস্ত প্রমুখদের নিয়ে আজ এক সাংগঠনিক বৈঠক হয় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সহসভাপতি সুবল ভৌমিক বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পেনাকি দাস চৌধুরী রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহারায় খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা পরে সাংবাদিক সম্মেলনে জানানো হয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ তথা রাজ্যে উন্নয়নমুখী কাজকর্ম চলছে খবর ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় রায় আজ কৈলাসহরের টিলাবাজার শ্রেণী বিদ্যালয় মাঠে ত্রোদশ আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের টুর্নামেন্টের আয়োজক উপস্থিত ছিলেন বিধায়ক সিংহ ক্রীড়া সংগঠক সৈকুল ইসলাম প্রমুখ উদ্বোধনী ম্যাচে সূর্য সূর্যশক্তি ক্লাব দুই এক গোলের ব্যবধানে মিজোরামের জেএসএফসি দলকে হারিয়ে দেয় এই টুর্নামেন্টে মোট ষোলটি দল অংশ নিয়েছে মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনে সীমিত ওভারের আসরের সপ্তম ম্যাচে পন্ডিচেরির কাছে হেরে গেল রাজ্যদল কটে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল একাশি রানে পরাজিত হয় টিসিএফ পরিচালিত সদরের অনুর্ধ পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত চারটি খেলায় ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার প্রভুতে প্লে সেন্টার জিবি কোচিং সেন্টার এবং এগিয়ে চল সংঘ জয়লাভ করেছে নেপকো মাঠে প্রবতি প্লে সেন্টার সাত উইকেটে এনএসআরসিসিকে নরসিংহরের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার একশো চুয়ান্ন রানে দশমিকা প্লে সেন্টারকে আম্বেদকর মাঠে জিবি প্লে সেন্টার একশো বাইশ রানে মোচা কোচিং সেন্টারকে এবং রানীবাজা মাঠে এগিয়ে জলের সঙ্গে একশো আশি রানে চুটমিল কোচিং সেন্টারকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন রাজ্যের সার্বিক বিকাশ ও জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময় শেষ করতে হবে প্রধানমন্ত্রী আগামী আঠেরোই জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্পযাত্রা সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন শিলাবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ আব্দুল করিম সেদিন নকআট ফুটবল টুর্নামেন্ট স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল